আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা মন থেকে এই স্রোয়েটি শুধু একবার শোনেন তাহলে সাথে সাথে ঘাই বিশু পাবেন আপনাদের সকল কাজ সহজ হবে মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হবে যা চাইবেন এই সুরের বরকোতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে এই ভিডিওটি দেখুন এই সোয়াটির ফলাফল দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন আমি নিজেই ফল পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন সোয়াটি শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না প্রিয় বন্ধুরা আপনারা অনেকে পেরেশানিতে আছেন অনেক সমস্যায় আছেন আপনার জীবনে অনেক মুসিবত চলছে কোনো কাজই আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে হতাশ হবেন না আপনারা যদি এই সকল পেরেশানি বালা মুসিবত থেকে মুক্ত পেতে চান তাহলে আজকে বিশ্বাস করে কোরআনের অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল এই শ্রোয়াটি সম্পূর্ণ শুনুন এই সুয়ার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্পন্ন হবে আল্লাহ যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এই শ্রোয়াটি শুনবে আল্লাহতালার সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন আলহামদুলিল্লাহ এই সোয়ারটি দিয়ে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে তাদের কাজ সফল হয়েছে তবে এই সোয়েটটি শোনার কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হল সোয়েটটি শোনার আগে যে কোনো দরুদ শরীফ তিনবার পরবেন দ্বিতীয় শর্ত হল সোয়েটটি শোনার সময় আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে রাখবেন এরপর সোয়াটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকবেন কোনোভাবে সোয়াটি অসম্পূর্ণ রেখে যাবেন না যদি অসম্পূর্ণ রেখে যান তাহলে কোনো কাজ সফল হবে না এই জন্য সোয়েটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন সোয়ারটি শেষ হওয়ার আগেই আপনার সকল কাজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিশ্বাস না হলে একবার শুনেই দেখুন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র কোরআনের এই সোয়েটটি শোনার জন্য গভীর আগ্রহে বসে আছে আপনি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন তাদের অন্তরে লালিত সকল স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষাগুলো গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমি লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় তো চলুন বন্ধুরা আশ্রয়টি শুনে নেওয়া যাক